ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা জাল নোট সহ গ্রেপ্তার এক পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কার কেদারনাথ ব্রিজ সংলগ্ন ধোসাঘাটের কাছ থেকে এক ব্যক্তিকে আটক করা হয় তার কাছে তল্লাশি চালিয়ে মোট টাকা উদ্ধার করে পুলিশ টাকার তারপর তাকে হাজার গ্রেপ্তার করা হয় বুধবার সকালে চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে তবে কোথা থেকে ওই জাল নোটগুলি নিয়ে আসছিল এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ